আগরতলা পৌর নিগম অফিসে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাড়ঘাড় কর্মসূচি এবং অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনও। হাড়ঘাড় তেরঙ্গা কর্মসূচিকে দেশপ্রেম এবং বীর শহীদদের সম্মান জানাবার অনুষ্ঠান উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। বলেন, এই উপলক্ষে পৌর নিগমের পক্ষ থেকে রাজধানীকে সাজানো হবে। যথাযোগ্য মর্যাদার জন্য এই কর্মসূচিকে সফল করার জন্য এবং সবার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান রাখেন মেয়র দীপক করেছেন। যারা এই স্বাধীনতার জন্য আমাদের তাদের জীবন ত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচি আমরা সারা আগরতলাকে সাজাবো সুন্দর করে। আমরা সকল পৌরবাসীর সহযোগিতা চাইছি এবং আবারও অনুরোধ করছি তারা যাতে প্রত্যেক শহর বাড়িতে 13-15 অবধি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে, সম্মানের সহিত যাতে এটা রক্ষা করে এবং এই গৌরব আমাদের যে গৌরব এই পতাকা যাতে সারা শহরে সারা রাজ্যের সঙ্গে যাতে উড়ানো হয়, আলোকিত করা হয়, আলোকসজ্জার মাধ্যমে যে সজ্জিত করা হয় এবং দিনটাকে যাতে যথাযোগ্য মর্যাদা সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর এলাকায় আমরা এটা পালন করতে যাচ্ছি, সফল করার জন্য সকলের সহযোগিতা চাইছি। এমনিতেই আমরা এই উদ্দেশ্যে সবসময় শহরকে পরিচ্ছন্ন রাখার আমরা পরিকল্পনা আমরা আছে আমরা করছি, তবু এই 13-15 তারিখ যাতে আগরতলা শহরকে আরও সুন্দর পরিচ্ছন্ন রাখা যায়। স্বাধীনতা দিবস এবং হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে রাজধানীকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বলে জানান তিনি। এই ব্যাপারে পুরবাসীর সহায়তা কামনা করেন মেয়র দীপক মজুমদার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মানুষের সার্বিক সুবিধার জন্য পৌর নিগমের পক্ষ থেকে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দীপক মজুমদার। আমরা চেষ্টা করব আগামী সামনে দুর্গাপুজো আছে, আর সে আমরা আগরতলা শহরকে যাতে সুন্দর করা যায়, শহরকে পরিচ্ছন্ন রাখা যায়, আর কিছু কিছু যেগুলো মেরামতি করা উচিত কিছু কাজ আমরা হাতে নিয়েছি। আমরা আশা করব 15-20 পর থেকে আমরা শহরকে যানজটমুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন করা, শহরকে সুন্দরভাবে মানুষের হাতে তুলে ধরা, বিশেষ করে দুর্গাপুজোর উপলক্ষে যখন লক্ষ লক্ষ দর্শনার্থী বা পুণ্যার্থী আগরতলা শহরে আসেন, তাদের সাথে সুন্দরভাবে পুজো দেখতে পারেন সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা কর্মসূচি নিচ্ছি। বিশেষ করে আমরা জোর দিচ্ছি আজাদিকে অমৃত মহোৎসব স্বাধীনতা দিবসকে যাতে সুন্দরভাবে প্রতিপালন করা যায়, সুন্দরভাবে সফল করা এবং সমস্ত ক্লাব বিদ্যালয় যেমন সরকারি প্রতিষ্ঠান যেমন অংশগ্রহণ করে, পাশাপাশি আমি বেসরকারি প্রতিষ্ঠানকে বলবো তারা যাতে সরকারের নির্দেশনা মেনে এই এই তেরঙ্গা হরগড় তেরঙ্গা অভিযানকে যাতে সফল করে এবং আমাদের স্বাধীনতা দিবসের যে কর্মসূচি সফল করে আমরা হাই মাস ফ্ল্যাগ যেটা আপনারা ওই উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যেখানে আমরা দেখেছেন সেরকম একটা আমরা কিন্তু মহাগড়ের সামনে আমরা কিন্তু 13 তারিখ আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করবেন, এটা তুলবেন। তো এটা হাই মাস ফ্ল্যাগ আমরা আবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আরেকটা করা হচ্ছে, যেটা আমরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আছি এটা আমরা মহাগড়ের সামনে নূতন মহাগড়ের সামনে আমরা এটা দর্শনার্থীদের সুবিধার জন্য রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত করা হবে বলে জানান মেয়র। হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচি উপলক্ষে পৌর নিগমের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের যে কর্মসূচি রাখা হয়েছে সেই সম্বন্ধেও সাংবাদিক সম্মেলনে বিস্তৃতভাবে উল্লেখ করেন। রাজধানী শহরসহ সামগ্রিকভাবে পুরো এলাকার নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য আগরতলা পৌর নিগম সবসময় প্রচেষ্টা জারি রাখবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।